আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। রামপুরহাট শহর জুড়ে বাইকে টহলদারি খোদ এসডিপিওর। সারা দেশ ও রাজ্য জুড়ে করোনার জন্য লকডাউন জারি করা হয়েছে। প্রশাসনের নিষেধাজ্ঞাকে অমান্য করে দেদার বাইক ও চার চাকা নিয়ে মানুষ ঘুরে বেড়াচ্ছে, সেরকমই এক চিত্র দেখা গেল রামপুরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। রামপুরহাট মহকুমা পুলিশ এবং রামপুরহাট পুলিশের মাধ্যমে গাড়ি থামিয়ে চলছে নাকা চেকিং। গতকাল শিউড়ি থেকে হেঁটে আসা কয়েকজন শ্রমিককে জিজ্ঞাসাবাদ করা হয় তারা কোথা থেকে আসছে, কোথায় যাবে। খবরসূত্রে জানা যায় তারা দুপুর 12টার সময় শিউড়ি থেকে হেঁটে মোড় গ্রামের দিকে রওনা দিচ্ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে। আপনার কোথা থেকে আসছেন? শিউড়ি থেকে আসছেন। শিউড়ি আগে থেকে কোথায়? শিউড়ি থেকে আসছেন না অন্য? শিউড়ি থেকে। এখন কোথায় যাবেন? উমরপুরে যাব। উমরপুর শিউড়ি থেকে হেঁটে আসছেন? হ্যাঁ, শিউড়ি থেকে হেঁটে আসছেন। গাড়ির খুবই চেষ্টা করলাম, ভালো না, তার জন্য হেঁটে হেঁটে আসতে হবে। শিউড়িতে কাজে থাকতেন? কী কাজ? লেবারি কাজ। এখন আপনারা কোথায় যাবেন? হ্যাঁ, এখন আপনারা কোথায় যাবেন? উমরপুরে যাব। উমরপুর কখন বেরিয়েছিলেন শিউড়িতে? সকালে বার হয়েছে, সকালে 7:30 থেকে বার হয়েছে। আচ্ছা, এই যে এখন লকডাউন চলছে, রাস্তায় তো খাবারের দোকান বন্ধ নেই, কোথাও অসুবিধা হচ্ছে না আপনাদের? অসুবিধা এখন হয়েছিল, ছিল তো, সামনে দাদারা ছিল তো ওনারা মতো হেল্প করে কিছু খাওয়ার জন্য। আচ্ছা, আপনার নাম? আনন্দ রাও। কতজন আছেন আপনারা? আমরা এখন বর্তমানে 5 জন আছি। আচ্ছা, একটা ভিজুয়াল করো। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি, ক্রীড়া, অপরাধ, বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।